আস্তা ওয়ার শেষ টাইম এন্ড টাইম সম্পর্কে আমি যত বক্তব্য দেই মূলত সেটা মুসলিম উম্মার পৃথিবীতে লাস্টিং করার বয়স সীমা না নিয়ে আমি কথা বলি। এর ভিতরে কি হবে এটাই আমাদের প্রয়োজন, এটাই আমাদের দরকার, এটাই আমাদের কাজে লাগবে। আমাদের পরে এক শ্রেণীর অবিশ্বাসী বেঈমানরা পৃথিবীতে থাকবে, তাদের অপকর্মের ফলশ্রুতিতে পরে সিঙ্গার বুৎকার হবে, সেটা ওদের বিষয়, আমাদের বিষয় নয়। অনেকে ভুল বুঝেন যে আমি মহাপ্রলয় কেয়ামত সিঙ্গার ফুৎকার কবে হবে এগুলো নিয়ে কথা বলছি না, ওগুলো আমার বিষয় নয়, ওগুলো কাফের জাতির বিষয়। লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার একটি লোকও যদি থাকে পৃথিবীতে সিঙ্গার ফুৎকার হবে না। এখন সিঙ্গার ফুৎকার হওয়ার আগে অনেক ঘটনা পৃথিবীতে ঘটে যাবে, অনেক ঘটনা পৃথিবীতে ঘটবে, সেই ঘটনাগুলোর সূচনা হচ্ছে, আরম্ভ হচ্ছে। আমি ফিলিস্তিন ইসরায়েল বাইতুল মুকাদ্দাস নিয়ে ছয়টি পর্বে অনেক তথ্য আপনাদেরকে দিয়ে রেখেছি এবং ষষ্ঠ পর্বে আমি যে বিষয়টি বলেছি যে বর্তমান আধুনিক সভ্যতা যে টেকনোলজিক্যাল যে সভ্যতা হাইটেক যে সভ্যতা বর্তমান সভ্যতার যে মূল বিষয়গুলো নাস্তিকতা মাদকতা অশ্লীলতা অসভ্যতা এগুলো দিয়ে মানুষ যেই বিশ্ব সভ্যতা তৈরি করেছে নাম দিয়েছে এটার মৃত্যু দিবস এটার ধ্বংস দিবস অচিরেই আসবে, বেশি দিন লাগবে না, সেটা আসবে একটা মহা জাগতিক আক্রমণে। পৃথিবীর বর্তমান সভ্যতা ধুলোয় মিশে যাবে, সেটা আসতেছে, খুব দেরি নেই, অচিরেই ঘটবে। আমি সূরা আস-সামা ওয়া ত-তারিক সূরা ত-তারিকের ব্যাখ্যা ৬ নম্বর পর্বে ফিলিস্তিন ইসরায়েল বাইতুল মুকাদ্দাস ৬ নম্বর পর্বের ব্যাখ্যা দিয়েছি। আজকে কিছুটা আপনাদেরকে বলি কারণ বিষয়টি আমাদের সাথে জড়ানো। আপনারা জানেন পৃথিবীর পুরো পৃথিবীর আকাশ প্রচণ্ড কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে, কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে গোটা পৃথিবী এবং ৪০ দিন ধোঁয়ায় আচ্ছন্ন থাকবে। সে বিষাক্ত ধোঁয়ার একটি সুরায় আল কোরআনে আছে, সুরাত দোকান ধূম্রপুঞ্জের সুরা ধোঁয়ার সুরা সুরাত দোকান, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ফারতাকিব ইয়াউমা তাতিস সামাউ বিদুখানিম মুবিন, অপেক্ষা করো যেদিন আকাশ নিয়ে আসবে সুস্পষ্ট ধূম্রপুঞ্জ, গোটা আকাশ কালো ধোঁয়ায় যেদিন ছেয়ে যাবে সেদিন সেদিনের অপেক্ষায় থাকো। আল্লাহকে যারা মানে না, আল্লাহকে যারা স্বীকার করে না, যারা নাস্তিক, যারা আল্লাহর কোরআন বিশ্বাস করে না, কোরআনকে বিদ্রুপ করে, যারা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে না, তাকে ট্রল করে, যারা বস্তুবাদী, যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল মাদাতু কুল্লু শাই, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল মাদাতু কুল্লু শাই মানে আল্লাহ বলতে কিছু নাই, বস্তুই সব কিছু। এই যে সভ্যতা নির্মাণ করেছে আল্লাহদ্রোহীরা, আল্লাহতে অবিশ্বাসীরা, আগামী
আগামী সময়ে, অতি নিকটবর্তী সময়ে এমন মহাজাগতিক আক্রমণ আসবে, সেই আক্রমণে বর্তমান টেকনোলজি প্রায় ধূলিসাৎ হয়ে যাবে, জিপিএস সিস্টেম ধূলিসাৎ হয়ে যাবে, পৃথিবীর জলবায়ু বিদ্যুৎ সব চেঞ্জ হয়ে যাবে, পৃথিবীর মিডিয়ার জগৎ, ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা, যত 4G 5G যত জি আছে এগুলো, অর্থাৎ বর্তমান আধুনিক সভ্যতার এই যে এখন ক্যামেরা ইত্যাদি ইত্যাদি, এগুলি সব ধূলিসাৎ হয়ে যাবে, এই সিস্টেমগুলো থাকবে না, সব নিপাত হয়ে যাবে। তো সেটা এতটা ভয়াবহ আক্রমণ হবে যে সারা কোরআনে আল্লাহ তাআলা সভ্যতার এই করুণ ধ্বংসযজ্ঞের কথা 1450 বছর আগে থেকে আল্লাহ বলেছেন। সেটারই সূরা দোখানের মধ্যে আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছেন, যেদিন গোটা 7 মহাদেশ ধূম্রাচ্ছন্ন হয়ে যাবে। ধূম্রাচ্ছন্ন হয় কখন? কোনোখানে একটা বোম্বিং হলে সেখান থেকে সব জ্বলে পড়ে, কার্বন ডাইঅক্সাইড ধুলিবালি ধুম্রু আকারে কালো হয়ে আকাশে ওঠে। বিলিয়ন বিলিয়ন শত শত কোটি মহাজাগতিক বম, যেটা আল্লাহ পাথর স্ট্রয়েড এবং মিটিওর আকারে রেডি করে রেখেছেন, যেটা দুর্নিবার গতিতে অপরাধী শহরগুলোকে, অপরাধী রাষ্ট্রগুলোকে আঘাত করবে। এত শত কোটি মহাকাশীয় প্রস্তরখণ্ডের আঘাত আসবে, গোটা আক্রান্ত পৃথিবী থেকে কালো ধোঁয়া মহাকাশে ছেয়ে গিয়ে 40 দিন এই পৃথিবীর কিছুই দেখা যাবে না, আরো বাড়িই নেই, 40 দিন সেটা আসতেছে। এটার কথা আমি বহু বছর আগে থেকে বলছি, একটা পর্বে যেহেতু আমি বিস্তারিত বলে রেখেছি, এখন ইশারা দিলাম, ওই পর্বে আপনারা দেখবেন ওইটা অপরাধ বিচারে মানুষকে আক্রান্ত করবো এই কালো ধোঁয়া, যে আল্লাহদ্রোহী তার ভিতরে ঢুকে তাকে বেলুনের মতো ফুলিয়ে দেবে, তার নাক কান সারা শরীর দিয়ে ধোঁয়া বেরোবে। আর যে মুমিন বিশ্বাসের ইমানের দুর্গে যে সুরক্ষিত, মিসলু জাকামা নবীজি বলছেন, তাকে ধরবে সর্দির মতো, হালকা হালকা আক্রান্ত হবে, তবে সে 1 বছর পৃথিবীতে কোনো ফসল হবে না, কোনো ফসল হবে না। কার্বন ডাইঅক্সাইড, বিষাক্ত কার্বন গোটা বিশ্বের আকাশকে কৃষ্ণকায় করে রাখবে, সূর্যের আলো দেখা যাবে না, সূর্যের আলো ছাড়া সালোক সংশ্লেষণ হয় না, ক্লোরোফিল আর সূর্যের আলোর এই যে আপনারা বিজ্ঞান যারা পড়েছেন এটাকে বলে ক্লোরোফিল, শস্যের মধ্যে যে সবুজ থাকে এটা সূর্যের আলোর সাথে ক্রিয়া বিক্রিয়া করে ক্লোরোফিল তৈরি করে, সেখান থেকে ফল ফসল ধান গম আম কাঁঠাল ইত্যাদি হয়। এই জন্য নবীজি বলছেন, লাইসাতি সানা আল্লাহ তুমতারু, দুর্ভিক্ষের বছর এটা নয় যে তোমাদের উপর বৃষ্টি পড়বে না, ওলাকিন্না সানাতান তুমতারু অতুমতারু অতুমতারু অলায়ুম্বাতুলাকুম, দুর্ভিক্ষের বছর হলো সেটা যে বৃষ্টির পর বৃষ্টি বৃষ্টির পর বৃষ্টি হতেই থাকবে, কিন্তু বিশ্বের কোথাও একটি ফসলও ফলবে না। কেন ফলবে না? দুটি কারণ, একটি হলো বিষাক্ত কালো ধোঁয়ায় গোটা আকাশ যখন ছেয়ে যাবে, পুরোটাই কার্বন বিষাক্ত, তখন বৃষ্টি নামলে অ্যাসিড বৃষ্টি নামবে, সব অ্যাসিড বৃষ্টি। এখন আমাদের পৃথিবীতে পলিউশন যেসব অঞ্চলে, বায়ু দূষিত যেসব অঞ্চলে বৃষ্টি হলে প্রাথমিক বৃষ্টিগুলিতে অ্যাসিড পড়ে, এগুলি দিয়ে কোনো ধান ফসল জমে না, আরও নষ্ট হয়ে যায়, মরে যায়। তো গোটা বিশ্ব যেহেতু ঘন কালো,
কার্বন ডাই অক্সাইড সব বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন থাকবে, বৃষ্টি হলে সব অ্যাসিড বৃষ্টি, অতএব ফসল হবে কোথেকে? দ্বিতীয়ত, শুধু বৃষ্টি দিয়ে তো ফসল হয় না, সূর্যের আলো লাগে, সূর্যের আলো যেহেতু তখন নাই সেই কারণেও ফসল হবে না, বৃষ্টিপাত হবে সমানে ফসল হবে না। এই জন্য নবীজি বলেছেন সেই ধোঁয়া যখন দেখবে আজ করবে এক বছরের খাবার স্টক করে রাখবে সবাই, এক বছরের খাবার। আমার বক্তৃতায় আপনারা পাবেন বিস্তারিত, বলেছিও আবার বলবো এখন নতুন করে।